সবাই একটু জোরে হাই বল তো, হাই বল। আচ্ছা তুই মিষ্টি তো মিষ্টি তো খাবি? হ্যাঁ একটা মিষ্টি কিছু, ঠিক আছে। এই দে তো একটা মিষ্টি দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বিথি। আজকে চলে এসেছি নতুন একটা ব্ল্যাক ভিডিও নিয়ে, তো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকবে। কালকে হচ্ছে ব্ল্যাক ডোনেশন ক্যাম্প হবে, সেই জন্য আজকে ব্ল্যাকটাকে চেক করাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, তোমাদের আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। ইন্ট্রোটা আজকে বড় বড় ইউটিউবের মতো দিলাম। যাই হোক বন্ধুরা, আমি বিথি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিতে। চলো যাওয়া যাক ব্ল্যাক চেক করতে। কোথায় যেতে হবে? এই দিকে কোথায়? আমি কোনোদিন যাইনি তো। দাঁড়ো 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 দাঁড়ো, এই এই তো এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, হেবি গড়, হেবি শীত, হেবি শীত। আমরা এই কত না যাচ্ছি স্যার, এখানে চেক করা হবে। আসবো সবাই চলে এসেছি। এই আয় আয় আয়, আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। আয় ভিডিও হচ্ছে কিন্তু, তোর একবার হাই বল মনীষা। এই মনীষা, তিনটেই মনীষা, এবার কাকে বলবো হাই বল সব। তোকে আমার দেখা দেখা ভাল লাগে। এই মনীষা হাই বল। এই তোর নাম কি রে? হাই বল পারমিতা, হাই বল। শুরু করে মানে এ টু জেড ওকে সেরকম দেখতে। তিনটে মনীষা বন্ধুরা, এখানে তিনটে মনীষা, মানে মনীষাদের মনীষাদের গন্ডগোল লেগে যাবে। এটা হচ্ছে জুয়েলারি মনীষা, যদি কেউ জুয়েলারি কিনতে চাও এই মনীষার সঙ্গে যোগাযোগ করতে পারো। সিঙ্গেল মনীষা, সিঙ্গেল মনীষা। এবার তুই একটু বর নিবি, সিঙ্গেল মনীষা বলছিস যে? হ্যাঁ, এই যত বিবাহিত মনীষা হাত দিকে তো জমে গেছে বল। আমার আমি ভীষণ দামি, একজন হচ্ছে জুয়েলারি বিবাহিত সিঙ্গেল, আর ওরা হচ্ছে কান টুপি বালা মনীষা। এখন তো আমরা একটু খেলতে পারি বন্ধুরা, ঠান্ডায় পুরো বরফ হয়ে যাচ্ছি, জমে ক্ষীর হয়ে যাচ্ছি। এই আমি একটা জিনিস এনেছি আজকে মনীষা, পায়েস এনেছি, মা করে দিয়েছে, আজকে খাবে সবাই। হ্যাঁ এই মন্দিরকে ডাকলাম না? হ্যাঁ ও তো দেবে। বন্ধুরা দেখো, এখানে এই মাঠটা হচ্ছে বিপিএডদের মাঠ, এখানে হচ্ছে ওরা খেলাধুলা করে। তো এই মাঠটাতে আমি কোনোদিন আসিনি, এই প্রথমবার আসছি আমি। আর আজকে খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের মানে রক্ত চেক আপ করা হবে, আমরা রক্ত দিতে পারবো কিনা। আর আমি এই প্রথমবার রক্ত দেব কালকে, তো কালকে রক্ত দেওয়ার ভিডিওটা আসবে কি মনীষা? কেমন শীত এখানে বলো, খুব কাঁপছি, হেভি শীত। অবশ্যই এই ব্লগটা আজকে আপলোড করা হবে। ওই যে আমাদের স্যার আসছে, ভিডিও করতে করতে ছবি দিলে কি করবো তো? ছিপি দিলাম, করবি এটা আগে দিয়ে বেরো করতে করতে ছবি দা না। চলে আসছে দেবেন্দ্র। দেবেন্দ্র হাই বলো একটু। এই তুই কি নেতার মতো নমস্কার দিচ্ছিস? এখানে বেশি শীত, এখানে দাঁড়ানো যাবে না স্যার, ঠান্ডা লেগে যাবে ভীষণ। কাঁপছি স্যার ভীষণ। এনে তো দায়িত্ব ধর। ছবি তো সবাই টাইমই পাই না, ট্রেন দাঁড়াও এখানে।
আচ্ছা দীপিকা বলছে স্যার ভিডিও হচ্ছে আমি ভিডিও করছি ভিডিও না আমার একটা স্টিল ফটো দরকার হেডটি সেই ফটোটা হ্যাঁ সবার মিলে একটা ছবি তুলে দাও হ্যাঁ ওই জন্য করো আচ্ছা আমি বলে দিচ্ছি আমি শুরু করে দিচ্ছি আমাদের যে আচ্ছা আর আমরা না না যে করুন যে করুন কি হচ্ছে বলো আজকে আমরা স্টুডেন্ট প্রোফাইলে পাহাড় জানিয়ে গেলে আমরা সুন্দর স্যার পাহাড়ে থাকি পড়ে ফ্যাকাল্টি মেম্বাররাও আছে এখানে আমরা এজ হাইট ওয়েট এজ হাইট ওয়েট দিয়ে আমরা প্রথম বিএমআই মাপবো তারপরে আমরা ওখান থেকে যাব গ্লুকোমিটার দিয়ে গ্লুকোজ এস্টিমেট করব র্যান্ডম করব এবং এর সাথে সাথে আমরা ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা করার মেন কারণ হচ্ছে কালকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে ব্লাড ডোনেশন ক্যাম্পের আগে যদি ব্লাড গ্রুপটা করার ডিটেকশনটা হয়ে থাকে তাহলে আমাদের প্রসিডিওরটা অনেক ভালো হবে এবং স্টুডেন্ট প্রোফাইল তৈরি করা থাকলে যে কোনো জায়গায় ব্লাড দেওয়া নেওয়াতে অনেক সুবিধা সেই জন্য হেড এবং প্রিন্সিপাল স্যারকে সবাইকে খুব ধন্যবাদ যাওয়ার জন্য এবং এটা একটা আশা করা যায় খুব ভালো উদ্যোগ হবে এবং এবার আমি একটু বলছি আচ্ছা আমাদের যে স্টুডেন্ট উইক আমরা যে অবজার্ভ করছি আজকে তার থার্ড ডে তৃতীয় দিন আমরা দুটো ভাগে ভাগ করেছি মেন আসতে একটা হচ্ছে স্টুডেন্ট হেলথ প্রোফাইল কেন ব্লাড গ্রুপটা করছি না আমরা কালকে যারা ব্লাড দেবো তাদের ব্লাড সঙ্গে সঙ্গে আমরা সার্টিফিকেট পাবো গভর্নমেন্টের সার্টিফিকেট এবং ব্লাড দেওয়ার পরে সেই সার্টিফিকেট আমাদের গ্রুপটা অবশ্যই লিখে দেখা দেওয়ার দরকার যেহেতু কালকে ব্লাড গ্রুপ টেস্ট করার কোনো অপশান থাকছে না এই গ্রুপের টেস্টের রেজাল্টটাই কিন্তু কালকে সার্টিফিকেটে লেখা থাকবে মানে কাজটা পুরো কমপ্লিট হবে ঠিক আছে সবাই তাহলে সারিবদ্ধ হবে আজকে এই প্রোগ্রাম একটা আছে এটা হওয়ার পরে একটা ক্যাম্পাস ক্লিনিং এবং ভিনিফিকেশন প্রোগ্রাম বৃক্ষরোপণ উৎসব ইত্যাদি দিয়ে আজকে দিনটা সাজানো হয়েছে ঠিক আছে কালকে হবে ব্লাড ডোনেশন প্রোগ্রাম কালকে তোমরা সবাই ব্লাড ডোনেশন 11টা থেকে শুরু হবে না খেয়ে আসবে মানে ব্রেকফাস্ট করে আসবে লাঞ্চ উইদাউট লাঞ্চে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া না খেয়ে ধন্যবাদ আমাদের দেওয়ার জন্য সকলেই আছেন আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা যে স্টুডেন্ট উইক পালন হচ্ছে তার একটা অংশ হিসাবে আজকে আমাদের এখানে হেলথ প্রোফাইল যে করা হবে তার মধ্যে প্রধান যেটা সেটা বিএমআই দেখে বুঝতে পারবে যে আমাদের হেলথের প্রাথমিক অবস্থাটা কেমন আছে তার সঙ্গে সঙ্গে ব্লাড সুগারও মেপে দেওয়া হবে সেই ব্লাড সুগার থেকে র্যান্ডম বুঝতে পারবে যে মোটামুটি সুগার লেভেলটা কেমন আছে অনেকের সুগার লেভেল হঠাৎ বেড়ে যায় আর যে গ্রুপিং হবে সেই গ্রুপিংয়ে কালকে লাগবে সেই গ্রুপিংটা খুব দরকার ওইটা আমাদের সার্টিফিকেটে থাকে না সার্টিফিকেটে থাকলে কী হবে যে আমরা সবসময় যে কোনো সময় আমাকে যেমন দরকার লাগবে এমনি আমিও এক জায়গায় রক্ত দিতে গেলে গ্রুপিংটা সবার আগে লাগবে সেই কারণে স্যারের পরামর্শ অনুযায়ী আমাদের এখানে আজকে এটা হবে এবং সকলে তোমরা এটার থেকে যদি সাহায্য পাও তাহলে আমাদেরও খুব ভালো লাগবে যারা যারা এখানে এসছো সকলকে স্বাগত এবং ধীরে ধীরে তোমরা এগুলো করে নাও আজকে ঠিক আছে এই গ্রুপিং আমাদের যে দুটো বিভাগ আছে একটা বিএড অপরটা বিপিএড এই বিপিএডটাও কিন্তু বিএডদের বিভাগটাও কিন্তু বিপিএডদের এমনি আমাদের কোনো ডিভিশন নেই আর কি খালি যেহেতু এখানে খেলাধুলার একটা বিশেষ অঙ্গ রয়েছে তাই এই মাঠটার কাছেই আমরা বিভাগীয় প্রধানের ঘর এবং তার সঙ্গে সঙ্গে আলাদা একটা রুম টিচারদের বসার নতুনভাবে আমরা প্রায় তৈরি করলাম বলতে গেলে আজকে আমাদের খুব আনন্দের এবং গর্বের যে একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আমরা রয়েছি এবং এই আনন্দঘন পরিবেশ আমাদের সারা বছর বজায় থাকবে আমরা এখন যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি আর কি সেগুলো সবই কিন্তু ছাত্র স্বার্থে তবে আমরা আজকে যে প্রোগ্রামটা নিয়েছি সেখানে কর্মচারী স্বার্থে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে অর্থাৎ যদি কোনো কর্মচারী তার ব্লাড গ্রুপ সুগার লেভেল ব্লাড প্রেশার এগুলো পরীক্ষা করতে চান তারাও আজকে এটা করে নিতে পারবেন আমরা সবাই কর্মচারী আর কি শিক্ষক অশিক্ষক যাই হই না কেন আমরা সেবক হিসাবে এখানে আছি সুতরাং সেবকরাও এই বড় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং আশা করি আজকের এই প্রোগ্রামটা আমাদের সফল হবে তারপরে আমরা যারা এখানে লাইন দিয়ে এই কাজগুলো করবো তারা তো এখানে থাকবোই দুটোর সময় আমাদের অরুণবাবু একটা প্রোগ্রাম রেখেছেন সেখানে আমাদের টপ কালচার হবে অর্থাৎ পট কালচার হবে অর্থাৎ পটের মধ্যে গাছ লাগানো এটা হবে এবং সেখানে আমাদের একটা হার্বাল জায়গা তৈরি হবে আর কি মানে যেগুলো যে সমস্ত হার্বালগুলো মেডিসিনের কাজে লাগে আর কি খেলে একটু তুলসী পাতা খেলে হয়তো উপকারে লাগবে বা সর্দি মনে হচ্ছে সেইগুলো গার্ডেন তৈরি হচ্ছে সেটাও আজকে ভেষজ উদ্ভিদের গ্রাউন্ড তৈরি হবে কে হার্বাল প্ল্যান্ট বলা হয় সেগুলো লাগানো হবে আর একটু ক্যাম্পাস ক্লিনিং করা হবে সামনের দিকটা আর কি সবাই যারা চেষ্টা করবে অন্তপক্ষে একবার নিজের আদর্শকে তুলে ধরা যে না আমিও পারি
হ্যাঁ সবাই সেই চেষ্টাটা করবে এবং একটা করে ছবি যাতে প্রত্যেকের ওঠে সেই ব্যাপারটায় খেয়াল রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। অর্ধেক শুকিয়ে যাচ্ছি আমি, আমি লাইনে আছি। সবাই একসঙ্গে যাচ্ছে তাহলে কি করে হবে? চলো চলো দেখি, আর একজনের কাছ থেকে একটা খাতায় লিখে রেখে দাও। বন্ধুরা, ব্লাড চেকআপের যে ব্লগটা এই পর্যন্তই রাখছি। একটু পরে হচ্ছে আমাদের একটা পার্টি হবে, সেটা কিসের পার্টি সেটা নিয়েও ব্লগ ভিডিও করবো তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই টাটা। মন্দিরা আজকে বার্থডে ট্রিট হচ্ছে আমাদের। মন্দিরা থাকা এদিকে থাকা, হ্যাঁ মন্দির আমাদেরকে খাওয়াচ্ছে ঘুগনি লুচি আর হচ্ছে চিকেন। আপাতত আমি কিন্তু ডায়েট করছি, হ্যাঁ। আর আজকের মেনুতে রয়েছে চিকেন, মিষ্টি। এই বল বল জোরে বল কি কি আছে বল তো। আগন্তুক কার কার তারা আছে ট্রেন ধরে তাই বল। তাহলে তোর আগে খা, আমরা এই পরে খাচ্ছি তাহলে। রতনকে বল কেমন হয়েছে, আমরা পরে খাচ্ছি কারণ ওদের তারা আছে না ট্রেন ধরে। ভিডিও করবো তোমাদের সঙ্গে,
আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই টাটা।